নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা ইন্ট্রোডাকশন 10.7 এর বারটা ম্যাথ দেখব। এর আগে 10.7 এর তিনটা ম্যাথ বানানো হয়েছিল, ওই ম্যাথগুলো অবশ্যই দেখতে হবে। প্রথম ম্যাথটা কি, y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্ত ও এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা করার আগে প্রথমে অবশ্যই আমাদের চিত্রটা আঁকতে হবে। চিত্রটা যদি আঁকি, y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তটা আমাদের এরকম, এটা আমাদের জানতে হবে। কোনিক চ্যাপ্টারটা ভালো লাগবে এই ম্যাথটা করার জন্য, কোনিকের বেসিক। তাহলে এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 16x আর এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে। সো এই এই টু ক্ষেত্রের এই যে এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আগে এই যে y স্কয়ার ইকুয়াল টু 16x, তাহলে এটাকে লেখা যায় 4 × 4x। এইটা y স্কয়ার ইকুয়াল টু 4 kx এর মতো এই ইকুয়েশনটা। তাহলে এই দুইটা যদি কম্পেয়ার করি তাহলে এখানে আসবে a সমান 4। a সমান 4 হলে আমাদের যেটা জানতে হবে এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, আমরা যদি কোনিক করে থাকি তাহলে এই সমীকরণের উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল হচ্ছে a, 0, তার মানে এটা হবে 4, 0। তাহলে এই যে আমরা তো জানি যে এই উপকেন্দ্রটা হচ্ছে এই যে এটা, কোনিক চ্যাপ্টার যারা পড়ছো তাহলে এটা হচ্ছে 4, 0। এখন আমরা যদি কোনিকটা একটু দেখি তাহলে এই পুরো উপকেন্দ্রের লেন্থ ছিল হচ্ছে 4a, মানে এইটুক হচ্ছে 2a আর এইটুক হচ্ছে 2a। এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এই যে 4, 2a, এই যে এইটু, তাহলে 2a মানে হচ্ছে 8 আর এই বিন্দুর স্থানাঙ্কটা হবে 4, -8। তাহলে এই জিনিসগুলো জানার জন্য আমাকে কোনিক চ্যাপ্টারটা কিছুটা পড়তে হবে, যদিও এটা দরকার ছিল না আমাদের, তবু একটু বলে দিলাম, ঠিক আছে। তাহলে এখন এখন আমাদের এই যে এই ক্ষেত্রফলটা বের করার জন্য এখানে ক্ষুদ্র একটা অংশ ধরে নেওয়া লাগবে, এইটুক হচ্ছে dx আর এইটুক হচ্ছে y। তাহলে ক্ষেত্রফলটা কত হবে, এইটুক জায়গার ক্ষেত্রফল হবে y × dx। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে পুরো জায়গাটা ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এখন আমার লিমিট বসাইতে হবে, লিমিটটা পাবো আমরা কত, dx থেকে, মানে x এর লিমিটটা লাগবে, মানে x এর লিমিটটা লাগবে। এই জিনিসটা শুরু হয়েছে কি, এই 0, 0 বিন্দুতে, আর x এর সর্বোচ্চ ভ্যালু কত, 4। যত জায়গায় দেখি x এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 4, তার মানে লিমিটটা হবে 0 to 4 এই dx এর জন্য। আর আমি যদি এই যে dx, এই যে y × dx কি, এই যে এই জায়গাটা, মানে আমার এই যে নিচের জায়গাটাও তো লাগবে, আমি যদি শুধু এইটুক রেখে দেই তাহলে আমার শুধু এই উপরের জায়গার ক্ষেত্রফলটা বের হবে। এর জন্য আমি যদি সামনে 2 দিয়ে গুণ করে দেই তাহলে এই পুরো জায়গাটা ক্ষেত্রফল বের হবে। সো এইটুক আমাকে ফার্স্টে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমি লিখি, এই যে এখানে আছে 2, এখানে 0 to 4, এখানে আমাদের y এর ভ্যালু লাগবে। তাহলে এখানে আছে কি, y স্কয়ার ইকুয়াল টু কত, 16x। তাহলে এখান থেকে y ইকুয়াল টু আসবে কত, 4√x, ঠিক আছে। আর আমরা এটা ফার্স্ট আমার এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, প্লাস এর ভ্যালুটা নিলেই হবে। তাহলে এখানে কত আসে, 4√x × dx। তাহলে এখানে আমাদের 0 to 4 লিমিট, এই যে এখানে যে আমাদের 4 আছে, 4টা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশনটা কি থাকবে, √x × dx। তাহলে এখানে কত থাকবে, 8। তাহলে আমি এই এটা হচ্ছে 0 to 4, এটা লেখা যায় x³½ × dx। ওকে, তাহলে এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। তাহলে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, x³½ এর ফর্মুলা কি, ½+1/(½+1). সো ডিফিনাইট ইন্টিগ্রালের জিনিসটা থেকে আমরা জানি যখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিব তখন থার্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেটের এখানে লোয়ার লিমিট হবে,
হার্ড ব্র্যাকেটের এখানে লোয়ার লিমিট আর এখানে আপার লিমিট। ওকে তাহলে এখানে থাকে আমাদের 8 আর x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 0 টু 4। এখন এই যে এই 1/3/2 এটা বাইরে চলে আসবে। এখন আমি এই আপার লিমিটটা বসাবো মাইনাস লোয়ার লিমিটটা বসাবো, x এর বদলে আপার লিমিট বসবে, তাহলে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস লোয়ার লিমিট মানে 0 টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে এখন এটা যেটা ক্যালকুলেশন করলে আসবে ওইটাই হবে ক্ষেত্রফল, বর্গ এককে হবে অ্যান্সার। ক্ষেত্রফল ঠিক আছে। তাহলে এখন এখন হচ্ছে আমি যদি এখন আমার আগের ম্যাথে একটা অংশ কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে dx, এরকম যখন থাকবে তখন আমার অংশ কেটে নিতে হবে যে y অক্ষে সমান্তরাল এইটুক হবে dy আর এই যে এইটুক হবে x, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল ক্ষেত্রফলটা হবে x ইনটু dy, আর এই যে এটা ছিল এই একটা ভাগের জন্য মানে এই পুরা ভাগ, পুরা ভাগটা চাইলে এখানে আবার 2 দিয়ে গুণ করে দিতে হবে, মানে আবার লিমিটটা কত হবে, তাহলে এই যে লিমিটটার জন্য এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা লাগবে, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 16y, তার মানে এটা 4 ইনটু 4y, এরকম এইটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay, যে পরাবৃত্তের ইকুয়েশন আছে সেটার মত, তাহলে এইটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, a, এই বিন্দুটা এটা হচ্ছে কত 0, a, এটা তো আমাকে জানতেই হবে, তাহলে এখানে হবে 0, 4। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা কত, আর সেম ভাবে এই যে এইটুর জায়গা হচ্ছে 2a আর এইটুর জায়গা হচ্ছে 2a, সেটা মিলে পুরো উপকেন্দ্রিক লম্বের লেন্থ হয় 4a, তার মানে এই বিন্দুটা হচ্ছে আমার এখান থেকে কত আসে, এখান থেকে আসে হচ্ছে 8, 4 আর এখান থেকে আসে হচ্ছে -8, 4। তাহলে আমার এই যে লিমিটটা লাগবে কিসের জন্য, dy এর জন্য, তাহলে dy এর জন্য আমার y এর ভ্যালুটা দেখতে হবে, তাহলে এখানে y এর ভ্যালুটা শুরু হয়েছে এই যে এই বিন্দু থেকে 0, 0 থেকে, তার মানে y এর ভ্যালুটা 0 থেকে কত আছে, এই যে প্রত্যেকটা জায়গায় কত আমার 4, তার মানে এটা কত হবে 0 থেকে 4 আগেরটার মধ্যে, তাহলে চেঞ্জ হচ্ছে x ইনটু dy, তাহলে এখানে 2 এই 0, 2, 4 x এর ভ্যালু লাগবে, এই যে সমীকরণটা কত x স্কয়ার ইকুয়াল টু 16y, তার মানে এখান থেকে x এর ভ্যালু আসে কত 4√y, তাহলে এখানে x এর ভ্যালু যদি বসান দেই 4√y ইনটু dy, তো সেম ভাবে আগের ম্যাথের মতো করলে হয়ে যাবে, আগেরটা ছিল x এখানে আসে শুধু y, এই কারো যদি প্রবলেম হয় যে এই যে এই বিন্দু দুইটা কই থেকে আসলো, এই বিন্দু দুইটা আসলে এখানে আমার ওরকম ভাবে দরকার নাই, কিন্তু তবু যদি আমরা বের করি উপকেন্দ্রিক লম্বের লেন্থ পরাবৃত্তে, যারা কনিক পড়ছো তারা জানো পুরাটা হচ্ছে 4a, মানে এই যে পুরাটা 4a, মানে এই অর্ধেকটা হয় 2a আর এই অর্ধেকটা হয় 2a, ঠিক আছে, তাহলে এই যে এইটা এই দিকে x অক্ষ বরাবর কত আছে 2a, এর ভ্যালু 4, এখানে যদি আমি 4 বসে দিই তাহলে আসে 8, এটা x অক্ষে বাম দিকে আছে এজন্য -8,
আর এই উপরে হচ্ছে যে এইটুক তো আমার হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক এই যে 0,4 এইটুক 4 পুরোটাই আছে যে এইটুক এইটুক হচ্ছে উপকেন্দ্রের যে দৈর্ঘ্যটা আছে সেটা এইটুক 4 তাহলে এটা হবে -8,4 আর এই পাশে হচ্ছে 8,4 ঠিক আছে এইটুক তো 4 y এর ভ্যালুটা সেম আছে জাস্ট হচ্ছে x এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে এটাই হচ্ছে কথা এটা যারা পরাবৃত্ত করছো তারা জানো सीमाबद्ध क्षेत्र क्षेत्रफल बेर करते आगे चित्री তাহলে এই যে আমাদের জানতে হবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 এটা মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার সো এটার বেসিকটা কি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 সেন্টার 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 5 এটা আমাদের জানা থাকা লাগবে তার মানে এই বৃত্তটা শুরু হইছে এখান থেকে 0 0 তে আর এই ব্যাসার্ধটা এখানে শেষ হইছে 5,0 क्षेत्र क्षेत्रफल क्षेत्रफल ठीक है छोट्ट अंश धरे नहीं क्षेत्रफल कत इंटू डीएक्स दिल शुद्ध जैगाटार क्षेत्रफल इंटीग्रेशन कर दी पूरा जगह क्षेत्रफल ही पावे टू थ्री टू फाइव रूट ओवर वाई वाई मान कि रूट ओवर फाइव स्क्वायर माइनस एक्स स्क्वायर 5 स्क्वायर माइनस x स्क्वायर इनटू dx এখন আমার এই যে এই টাইপের ইন্টিগ্রেশন করার জন্য আমাকে জানতে হবে যে ধরি x ইকুয়াল টু এই যে এইটার উপর এই যে এইখানে যেটা থাকবে এটা ধরে নিতে হবে x ইকুয়াল টু 5 sin θ এটা ধরে নেওয়া লাগবে এটা আমাকে মনে রাখতে হবে এখানে x = 5 sin θ ধরছি এখন আমাকে এই এখানে x = 5 sin θ ধরছি এখন আমাকে এই পুরো জিনিসটা এই যে এই dx এর ভ্যালুটা বের করে ফেলতে হবে মানে এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 আর 5 sin θ এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 5 cos θ θ x এর উপর নির্ভরশীল তাই হবে d θ / dx এখান থেকে যদি dx এর ভ্যালুটা বের করি 5 cos θ d θ এই যে dx এর ভ্যালুটা চলে আসছে মানে আমি চেষ্টা করতেছি সবকিছু θ তে কনভার্ট করে নিতে ওকে এখন আমি যখন এই যে আমার 3 আর 5 লিমিটটা ছিল x এর জন্য ঠিক আছে তাহলে এখন আমার এই সবকিছু θ তে কনভার্ট করে নিয়েছি তাহলে আমার লিমিটটাও লাগবে θ তে তাহলে x এর ভ্যালু যখন 5 তখন আমরা
ধরছিলাম কি x = 5 sin θ এখন ক্যালকুলেশন করলে আসে sin θ = 1 তাহলে sin θ equal to sin 1 মানে কি 90 ডিগ্রি অথবা পাই বাই 2 আমাদের ইন্টিগ্রেশনটা সব রেডিয়ান মোডে হয় সো রেডিয়ানে নিতে হবে তাহলে θ equal to আসলো পাই বাই 2 x এর ভ্যালু যখন 5 তখন এখন x এর ভ্যালু যখন 3 তখন এই যে এখান থেকে এই x equal to 5 sin θ তাহলে x এর ভ্যালু এখন 3 তাহলে 3 equal to 5 sin θ এই যে x এর বদলে 3 বসাইছি তাহলে sin θ equal to কত 3 by 5 তাহলে θ সমান sin inverse 3 by 5 এখন আমার যে লিমিট গুলো ছিল সব লিমিট বের হয়ে গেছে তাহলে এখন ক্ষেত্রফলটা তাহলে এখন ক্ষেত্রফলটা কত ছিল 3 to 5 y into dx এটা ছিল তাহলে এখানে আসে 2 এই 3 এর বদলে বের হয়েছে sin inverse 3 by 5 তাহলে sin inverse 3 by 5 আর 5 এর বদলে আসছে pi by 2 root over এই y এর ভ্যালু কি ছিল 5 square minus x square এটা ছিল এখন x এর বদলে কত ধরে ফেলছি x এর বদলে ধরে ফেলছি 5 sin θ তাহলে এটাও আসে 5 square sin square θ আর dx বের করছিলাম কত 5 cos θ d θ dx টা বের করে ফেলছি তাহলে এখন আমরা আগাইতে থাকি 2 sin inverse 3 by 5 আর হচ্ছে pi by 2 তাহলে এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি যে এটা ক্যালকুলেশন করলে আসবে 5 cos θ এখান থেকে যদি আমি 5 স্কয়ার কমন নেই তাহলে 1 minus sin স্কয়ার θ মানে cos স্কয়ার θ ওইখান থেকে আসে এটা একটু শর্টকাট করলাম ইনটু 5 cos θ d θ এরকম আসছে এখানে যা আছে তাই থাকবে এই যে এখানে কত আসে 25 এই 25 টা বাইরে নিয়ে চলে আসে 25 ইনটু 2 আর এটা কি থাকে cos স্কয়ার θ d θ ঠিক আছে মানে এখানে আসে 50 cos স্কয়ার θ তো আমার কোনো ফর্মুলা নেই তাহলে এখন এর জন্য হচ্ছে 2 দিয়ে ভাগ করব একটা এই cos স্কয়ার θ এর বদলে এই যে এখানে 2 cos স্কয়ার θ আছে এই বাইরে 2 দিয়ে ভাগ করছি ভিতরে 2 দিয়ে গুণ করছি তার মানে জিনিসটা ব্যালেন্সে আছে তাহলে এখানে কি থাকে 25 sin inverse 3 by 5 আর এটা হচ্ছে pi by 2 এই 2 cos স্কয়ার θ মানে কত 1 plus cos 2 θ এই ফর্মুলাটা এরকম এখন যদি দুইটা আলাদা আলাদা করে দেই এই 25 sin inverse 3 by 5 আর এটা হচ্ছে pi by 2 এটা আলাদা করে দিলাম তাহলে আসে এখানে দেখো 1 into d θ মানে একটা d θ এই দুইটা আলাদা আলাদা করে দেব তারপরে 25 sin inverse 3 by 5 pi by 2 cos 2 θ এই দুইটা আলাদা করে দিলাম তারপরে এখন ইন্টিগ্রেশন তাহলে এখানে কত আসে 25 d থিটা কে ইন্টিগ্রেশন করলে আসে থিটা লোয়ার লিমিট সাইন ইনভার্স 3 বাই 5 আপার লিমিট পাই বাই 2 এইটা আর এই 25 cos 2 থিটা cos 2 থিটা করলে আসে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 এইটা আর এখানে লোয়ার লিমিট কত সাইন ইনভার্স 3/5 আর এটা হচ্ছে π/2
लोअर लिमिट माइनस अपर लिमिट कत पाई बाय टू माइनस साइन इनवर्स थ्री बाय फाइव एटार काज शेष एखन होच्छे आमार एई जेटा एई ट्वेंटी फाइव बाय टू टा बाहरे आसबे ठीक आछे তাহলে এখানে কত আসে সাইন টু থিটা তার মানে সাইন টু ইন্টু পাই বাই টু মাইনাস সাইন টু ইন্টু এই যে থিটার বদলে পাই বাই টু বসাইছি আর থিটার বদলে এই যে সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ বসাই দিল ঠিক আছে এইটু জাস্ট হচ্ছে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে এখন আমার এই যে এই জিনিসটা দেখতে একটু জটিল মনে হচ্ছে কিন্তু আমি যদি ক্যালকুলেটরে sin 2 into এই থিটার বদলে এই sin ইনভার্স 3/5 লিখি একটা ডাইরেক্ট রেজাল্ট দিয়ে দেব sin ইনভার্স 3/5 লিখি একটা ডাইরেক্ট রেজাল্ট দিয়ে দেব ক্যালকুলেটরে এভাবে করলে হয়ে যাবে কারণ অনেক বইয়ে দেখা যাবে যে ইনভার্সের ফর্মুলা অনেক কিছু অ্যাপ্লাই করছে অতটা লাগবে না ক্যালকুলেটরে জাস্ট বসাই দিলে হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের অ্যানসার সো এখানে আরেকটু সিম্পলিফিকেশন করে নিতে হবে তাহলেই হবে তো আশা করি যে আজকের ভিডিওটা ভালো লাগবে সো অবশ্যই আমি বারবার বলতেছি প্রথম যে দুটো ম্যাথ পড়ানো হয়েছে ওইটা করানোর জন্য কোনিক মানে পরাবৃত্তের অবশ্যই বেসিক লাগবে উপকেন্দ্র কাকে বলে উপকেন্দ্রিক লম্ব কাকে বলে ওই জিনিসটা তবুও আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি কিন্তু যারা কোনিক পারবে না তাদের হচ্ছে ওই জিনিসটা একটু কনফিউশন লাগতে পারে সো এর জন্য কোনিকটা পড়তে হবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই হবে আগের ভিডিওতে তিনটা ম্যাথ এখানে তিনটা ম্যাথ তাহলে ছয়টা আরো একটা দুটা